রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 6 ফেব্রুয়ারি বিকাল 3 ঘটিকায় মোগলেরহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ দানুমিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল, যুগ্ম সম্পাদক মইনুদ্দিন মইনুর যৌথ সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফ শিকদার। সম্মেলন উদ্বোধনের পরপরই হোসনাবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গা হতে সভাপতি, সাধারণ সম্পাদক, পদপ্রার্থীগণ তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে রং বেরঙের পেস্টুন, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে মিছিল সহকারে সম্মেলন স্থলে আসলে সম্মেলন স্থল কানায় কানায় ভরে উঠে স্লোগানে স্লোগানে মুখর ছিল সম্মেলন স্থল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 1 নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তড়িৎকান্তি দে, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জসিমউদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ শামসুদ্দোহা শিকদার আর্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাবেক সভাপতি নুরুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল্লাহ, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজশির উদ্দিন রিয়াজ, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোর্শেদ তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল সত্তর কোম্পানি, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক রবিউর রহমান শান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মদিনা বেগম, সাধারণ সম্পাদক ইউপি সদস্য পারভীন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাধ্যমে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর অন্যতম পরাশক্তি পাকিস্তানিদের পরাস্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা গঠন করেছি। আর এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে আপনার সন্তান ওসি হয়, আজকে স্বাধীন বাংলাদেশে আপনার সন্তান এসপি হয়, আজকের এই স্বাধীন বাংলাদেশে আপনি কৃষকের সন্তান ডিসি হয়, আজকের এই স্বাধীন বাংলাদেশে আপনি আপনার সন্তান সকালে যেই মানুষটি মুঘলের হাতে চা খেয়েছে নান রুটি দিয়ে বিকেলে সে ফ্লাই করে সৌদি আরব যায়। ছয়জন সাধারণ সম্পাদকের প্রাপ্তি হয়েছেন, সভাপতি প্রাপ্তি হয়েছেন, ছয়জন উপপ্রাচক প্রাপ্তি হয়েছেন। সবাই আমাদের আওয়ামী লীগের দুদিনের শুটিংয়ে ছিল, আমরা সবাইকে ব্যক্তিগত ভাবে চিনি। আমরা এই সমস্ত প্রাপ্তিদের জীবন যাত্রা নিয়েছি, আমাদের জীবন যাত্রার ব্যাপারে আসলে আমাদের সাথে আমরা পরামর্শ করে এখানে যাতে সুন্দর গুরুত্বপূর্ণ আমরা দিতে পারি, সেই জন্য আমরা আপনাকে সহযোগিতা করব। কুশল ভাই, 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 কুশল ভাই,
Hasan Bey.